ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, শুরুতে আপডেট সংবাদ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, দুই শীর্ষ আইএস নেতা নিহত। আরো জানিয়ে দেব, ফিলিস্তিনে যুবককে বাড়ি সহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরায়েল। মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত। যুদ্ধ নয়, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধান চায় ইরান। ফের পারমাণবিক ঝুঁকির মুখে বিশ্ব, কিউবা মিসাইল সংকটে প্রসঙ্গ টানলেন বাইডেন। আরো জানিয়ে দিব, খেরসনে বড় যুদ্ধের আশঙ্কা। আকাশসীমায় চীনা ফ্লাইটকে প্রথম হামলা মনে করবে তাইওয়ান। এবং সর্বশেষে জানিয়ে দেব, পুতিনের মাথার দাম 8.5 কোটি, ঘোষণা ব্যবসায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, দুই শীর্ষ আইএস নেতা নিহত। সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস দুই শীর্ষ স্থানীয় নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:23 সিরিয়ার উত্তর অঞ্চলে এই বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনী। হামলায় নিহত দুই আইএস নেতা হলেন আবু আলা আবু মুসাদ আল কাহতানি। আবু আলা আইএস এর শীর্ষ 5 নেতার একজন, সিরিয়ায় আইএস এর উপ প্রধান। অন্যদিকে আবু মুআজ আল কাহতানি আইএস এর কাতার বিষয়ক কর্মকর্তা। সূত্র সিএনএন। ফিলিস্তিনের যুবককে বাড়ি সহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে মঙ্গলবার এক ফিলিস্তিনি বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে মোহাম্মদ সাবানেহ 29 নামে এক ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ বর্বর হামলা আহত হয়েছেন আরো 16 ফিলিস্তিনি বেসামরিক, খবর রয়টার্সের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী একটি গাড়ি বহর জেনিন শহরে ঢুকেই একটি বাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এরপর শক্তিশালী বিস্ফোরণ দিয়ে ওই বাড়িটি উড়িয়ে দেওয়া হয়। এতে ঘরের ভেতর থাকা ফিলিস্তিনি যুবক সাবানেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। আশপাশের আরো 16 ফিলিস্তিনি যুবক আহত হয়েছে। ইসরায়েলের দাবি, গত 7 এপ্রিল তেল আবিবে বন্দুক হামলায় জড়িত ওই ফিলিস্তিনি যুবক, ওই হামলার 3 ইসরায়েলি প্রাণ হারিয়েছে। সূত্র আরব নিউজের। মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে সব আরোহী প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় ওয়াটার সানভিল শহরে স্থানীয় বিমানবন্দরে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল 3টার দিকে দুটি ছোট্ট বিমান অবতরণের চেষ্টা করেছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে, খবর এএফপির। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান দুটিতে মোট 3 জন আরোহী ছিলেন, দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে নেই। দুর্ঘটনার সময় মার্কিন থেকে 200 ফুট উচ্চতায় ছিল বিমান দুটি। ওয়াটসনভিল মিউনিসিপাল বিমানবন্দরের ঘটনা, বিমান ওঠানামার জন্য ওই বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন তারা কেউ আহত হন। দুর্ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র ইএফপির। যুদ্ধ নয়, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ খান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায়। তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কমিনির সঙ্গে এক টেলিফোন আলাপে তার দেশের এ অবস্থার কথা তুলে ধরেন। এ সময় দুই শীর্ষ কূটনৈতিক দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ এবং ইরানের কিছু স্বার্থনিষী মহলের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আলোচনা ও মত বিনিময় করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের ব্যবহারের জন্য রাশিয়ার কাছে তার দেশের কমব্যাট ড্রোন বিক্রির গুজব কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইউক্রেন সংকটে ইরান নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং তেহরান মনে করে রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব। আবদুল্লাহিয়ান ইরানের অভ্যন্তরীণ প্রসঙ্গে বলেন, মাহুসা আমিনের মৃত্যুর কারণ সম্পর্কে শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করবে এবং তখন সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহুসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতার নৈরাজ্য সৃষ্টি চালাচ্ছে একটি স্বার্থনিষী মহল। এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশের কিছু বিভ্রান্ত মানুষ পশ্চিমা দেশগুলোর উস্কানি এসব দেশ থেকে প্রচারিত টেলিভিশন চ্যানেলের অপপ্রচারে ফাঁদে পড়ে দেশের নৈরাজ্য চালাচ্ছে। এ অবস্থায় সাধারণ জনগণের জনমালের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।
ফের পারমাণবিক ঝুঁকির মুখে বিশ্ব, কিউবা মিসাইল সংকটের প্রসঙ্গ টানলেন বাইডেন। ঠান্ডা যুদ্ধের পর প্রথমবারের মতো পারমাণবিক ঝুঁকির সম্মুখীন বিশ্ব, বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কেনেডি এবং কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে আমরা এই ধরনের পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হইনি। উল্লেখ্য, 1962 সাল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল। সেই সময় দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল বলে ঐতিহাসিকদের মতামত। আর বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যুদ্ধের মাঝে। জো বাইডেন এদিন বলেন, ইউক্রেন দখল করার লক্ষ্যে পুতিন পরমাণু ব্যবহারের বিষয়ে মজা করেছেন না। এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই একই ভাষায় পুতিনকে নিয়ে হুঁশিয়ারি করেছিলেন পশ্চিমাদেরকে। বাইডেন এই পরিস্থিতিতে বলেন, পুতিন যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক বা রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কথা বলেন, তখন তিনি রসিকতা করছেন না, কারণ তার সামরিক বাহিনী এখনো উল্লেখযোগ্যভাবে দুর্বল। খেরসনে বড় যুদ্ধের আশঙ্কা। গুরুত্বপূর্ণ বন্দর নগরী খেরসন রুশ বাহিনীর হাত থেকে মুক্ত করতে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। অন্যদিকে কৌশলগত পিছু হটলেও কোনো যুদ্ধ সরঞ্জাম ফেলে যাচ্ছে না রুশ বাহিনী, ফলে ওই অঞ্চলে বড় ধরনের লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার অংশ নেওয়া চার অঞ্চলে একটি খেরসন, এটি পুনরুদ্ধার এখন যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে যথাযথ ব্যবহার একের পর এক সফলতা করছে। খবর ওয়াশিংটন পোস্ট ও আরব নিউজের। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসন শহরে উত্তর পূর্বে তিনটি গ্রাম মুক্ত করা হয়েছে। দক্ষিণ রণাঙ্গন থেকে প্রায় 3 মাইল দূরে যুক্তরাষ্ট্রের দেওয়া এক M777 হাউইটজার দিয়ে রুশ বাহিনীকে আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী। সেই সঙ্গে চলছে ড্রোন হামলা। ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ খেরসন মাইকোলেভ অঞ্চলে একটি এলাকা পুনরুদ্ধার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি চরম উত্তেজনা কালে উল্লেখ করে দক্ষিণ ফ্রন্টের কাছে অবস্থানকারী ইউক্রেনীয় সেনার ইউক্রেনীয় কমান্ডার কর্নেল রোমান কনস্টেবল বলেছেন, এটি খারকিব নয়, সেখানে সবগুলো আবারও যানবাহন ফেলে পালিয়েছিল। খেরসনে তারা যুদ্ধ থেকে পিছু হটলেও কিছু তাদের নতুন অবস্থান নিয়েছে। এখন নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। খেরসন এর আশপাশে অবস্থান রুশ বাহিনী তাদের নিয়ন্ত্রণের নদীর পশ্চিম তীরে অংশ নিয়েছে। ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি সেখানে তাদের অবস্থান ক্রমেই কঠিন করে তুলেছে। আগে দুটি সেতু ভেঙে ফেলায় তিন দিক দিকে ইউক্রেনীয় বাহিনী এবং অপরদিকে নদী বেষ্টিত খেরসনে রুশ বাহিনী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকাশসীমায় চীনা ফ্লাইটকে প্রথম হামলা মনে করবে তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউং কুং চেং সতর্ক করেছেন যে তাদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান বা ড্রোন প্রবেশের ঘটনাকে প্রথম হামলা হিসেবে দেখা হবে। বুধবার তিনি এই সতর্কবার্তা দেন। চীনা সাম্প্রতিক সামরিক চাপ মোকাবেলা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিং কুং চ্যাং। তাহলে এমপিদের সামনে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রী চীনা সামরিক বিমান আকাশসীমায় প্রবেশ করলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কিছু উল্লেখ করেন। তাইওয়ানে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সফরের পর প্রায় তাইওয়ানে আকাশসীমায় যুদ্ধবিমান উড়ান চীন। চিউ কুং চেং বলেন, এর আগে আমরা বলেছিলাম যে চীন আকাশ সেল নিক্ষেপ বা গুলি চালানে তাইওয়ানের আগে থেকেই কখনো গুলি চালাবে না, আমাদের আকাশসীমায় দেখা গেলে পদক্ষেপ নেওয়া হবে। সূত্র ফার্স্ট টুডে। পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ের। জীবিত বা মৃত রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম 8.5 কোটি টাকা ঘোষণা করেছেন ইউক্রেনীয় এক ব্যবসায়ী, দ্য খবর ইন্ডিপেন্ডেন্ট। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার আলেক্সকো কোনালেখিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করেন। আলেক্সকি কোনালেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। আলেক্সকো কোনালেখিন বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কর্মকর্তাকে $10,00,000 দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধ অপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। তিনি আরো বলেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন, তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন। আলেক্সকো কোনালেখিন ওই পোস্টে পুতিনের ছবি যুক্ত করে সেখানে লেখেন, ওয়ান্টেড জীবিত বা মৃত, গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।